হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য বং দেব স্পোর্টস চ্যানেল তো গতকাল মাঝরাতে কিন্তু একটা বড় আপডেট এসছে মোহনবাগানকে নিয়ে এবং সেটা হচ্ছে মোহনবাগানের অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশি মিডফিল্ডার কাল ম্যাকিউ তিনি মোহনবাগান ছাড়লেন এই সিজনে তাকে কিন্তু আর মোহনবাগান জেসিতে দেখা যাবে না এবং দুপক্ষ মানে মোহনবাগান এবং কাল ম্যাখিউ দুপক্ষের সহমতের ভিত্তিতেই কিন্তু এই ছাড়াছাড়ি হয়ে গেল চার বছর ধরে ম্যাখিউ কিন্তু কলকাতায় খেলছেন যার মধ্যে কিন্তু অলরেডি দুবার তিনি আইএসএল জিতেছেন একবার এটিকের হয়ে একবার এটিকে মোহনবাগানের হয়ে লাস্ট সিজনে কাল ম্যাখিউ কিন্তু মোহনবাগানের একজন খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন একুশটি ম্যাচ খেলেছিলেন তিনি মোহনবাগানের হয়ে যেখানে তার কিন্তু সিগনিফিক্যান্ট রোলও ছিল ক্লাবের আইএসএল জেতার ক্ষেত্রে এবং ফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে পেনাল্টিতে জেতার ক্ষেত্রেও কিন্তু তার একটা সিগনিফিকেন্ট রোল ছিল এছাড়াও কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তিনি কিন্তু গোল করে দলকে জিতিয়েছিলেন গত সিজনে তার তিনটে গোল এবং একটা অ্যাসিস্ট ছিল চারটে সিজন মিলিয়ে এখন পর্যন্ত ছেষট্টি ম্যাচ কিন্তু খেলেছেন কাল ম্যাথিউ মোহনবাগান জেসিতে বাগানের দিক থেকে যে খবরটা উঠে আসছে সেটা হচ্ছে মোহনবাগান যেহেতু তাদের মিডফিল্ডে প্রচুর ডোমেস্টিক প্লেয়ার সাইন করিয়েছে এবং যাদের প্রথম একাদশে জায়গা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এরকম আনিরুদ্ থাপার মতো তারকা তিনি কিন্তু রিজার্ভ বেঞ্চে বসে থাকবেন না অন্যদিকে গ্ল্যান মার্টিনস রয়েছেন দীপক টাংরি রয়েছেন এছাড়াও কিন্তু লালেনিয়ানা হামতে রয়েছেন যিনি ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছেন কলকাতা লিগে অন্যদিকে মোহনবাগান ডিফেন্সে কিন্তু সেরকম ব্যাক আপ ভালো খেলোয়াড় নেই আনোয়ার আলী এবং ব্রেন্ডন হ্যামিল ছাড়া সেন্টার ব্যাক পজিশনে কিন্তু খেলোয়াড়ের সমস্যা রয়েছে তো সেই জায়গা থেকে মোহনবাগান কিন্তু একজন বিদেশি সেন্টার ব্যাক যিনি আউট অ্যান্ড আউট একজন ডিফেন্ডার সেন্ট্রাল ডিফেন্ডার হবেন সেরকম প্লেয়ারকে চাচ্ছে তো সেই জন্যই তারা ম্যাকিউকে সম্ভবত ছেড়ে দিল এরকম খবরই উঠে আসছে ম্যাকিউয়ের সাথে কিন্তু এখনও একটা এক্সিস্টিং কন্ট্র্যাক্ট ছিল মোহনবাগানের এবং ম্যাকিউয়ের বয়স এখন তিরিশ তো তার মধ্যে কিন্তু অনেক ফুটবল এখনও বাকি রয়েছে এবং তিনি কিন্তু যে তার বয়সের কারণে ছাটাই হলেন সেটা নয় তাকে কিন্তু ছাড়া হলো কারণ তার জায়গায় একজন আউট অ্যান্ড আউট ডিফেন্ডার আনবে মোহনবাগান এরকমই খবর মোহনবাগান কিন্তু এই সিজনের দলটাকে কার্যত রিসেপ করছে মিডফিল্ডের ইকুয়েশানটা কিন্তু একদম বদলে গেছে অনিরুদ্ধ থাপা সাহাল আব্দুল সামাদ গ্ল্যান্ড মার্টিনস হুগো বুমাস দীপক টাঙ্গরি লালিনিয়ানা হামতে একাধিক মিডফিল্ডার কিন্তু মোহনবাগানে রয়েছেন প্রথম একাদশে গ্ল্যান মার্টিনস এবং অনিরুদ্ধ থাপা দায়িত্ব নিতে পারবেন এটা ভেবেই কিন্তু শেষ পর্যন্ত হয়তো ম্যাখিউকে ছেড়ে দেওয়া হলো আর ম্যাখিউ কিন্তু আইএসএলেই থাকছেন তিনি কিন্তু আইএসএল এর বাইরে যাচ্ছেন না এই তিরিশ বছর বয়সী আইরিশ মিডফিল্ডারকে কিন্তু সই করাচ্ছে এফসি গোয়া এরকমই খবর উঠে আসছে এফসি গোয়া কিন্তু অনেকদিন ধরে একজন প্লেয়ার খুঁজছে এই সিজনে যিনি ডিফেন্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার দুটো পজিশানেই কিন্তু খেলতে পারেন তো সেই লক্ষ্যে তারা কিন্তু কাল ম্যাথিউকে সই করালো কাল ম্যাথিউ কিন্তু ফিফথ ফরেন সাইনিং হলেন এফসি গোয়ার এই সিজনে তো এখন শেষ পর্যন্ত এটাই দেখার যে কাল ম্যাথিউ এফসি গোয়া জার্সিতে কীরকম পারফর্ম করেন আর এছাড়াও মোহনবাগানের কাল ম্যাথিউকে ছেড়ে দেওয়ার ডিসিশানটা কি ঠিক না ভুল সেটাও কিন্তু সময়ের সাথে সাথে বোঝা যাবে আর এছাড়াও মোহনবাগানের ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ড কাল ম্যাকিউয়ের অভাবটা কী করে পূরণ করে সেটাও কিন্তু দেখার তো মোহনবাগানের কাল ম্যাকিউকে ছাড়া নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা